আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গোরসাদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মের থেকে সকলকে জানাই স্বাগত। আমি শ্রোতারা পারভীন, সহকারী শিক্ষক গোরসাদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমি তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের 5.1-এর কারণ বিভূতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। কারণ, কারণ কথাটির অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। কারকের সংজ্ঞা হলো বাক্যে ক্রিয়ার সাথে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই কারণ। কারণ এই সম্পর্কের ভিত্তিতে কারণ প্রধানত ছয় প্রকার। আমি ছয় প্রকার কারকের নাম লিখছি। 1 নম্বর কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর করণকারক, 5 নম্বর অপাদান কারণ। কারণ কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের কারণ নির্ণয় করা শেখাবো। বিভক্তি কীভাবে নির্ণয় করতে হয় বিভক্তি নির্ণয় করা শেখাবো। তাহলে কারণ চেনার উপায় কী, কাকে প্রশ্ন করে কারণ চেনা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে বিভক্তিটা কী, বিভক্তি কাকে বলে, একটি শব্দের সাথে বাক্যে সম্পর্ক, বাক্যে পরিষ্কারভাবে বোঝানোর জন্য একটি শব্দের সাথে যে বর্ণ যুক্ত করা হয় তাকে বলা হয় বিভক্তি। বিভক্তি দুই প্রকার, একটা শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা ক্রিয়া বিভক্তি। কারকের সাথে শব্দ বিভক্তির সম্পর্ক রয়েছে, তাই শব্দ বিভক্তির 7 প্রকার, 7 প্রকারের ভিতরে 7 প্রকার বিভক্তির নাম আমি লিখছি, তোমরা দেখবে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। অ, দ্বিতীয়া বিভক্তি কে, রে। তৃতীয়া বিভক্তি দ্বারা দেয়া করতে, দ্বারা। চতুর্থ বিভক্তি রয়,
প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে প্রশ্ন করার উপর নির্ভর করবে কোনটি কোন কাল। আর বিভক্তি, তোমার যখন বিভক্তি থাকবে না তখন শূন্য বিভক্তি, কে রে থাকবে দ্বিতীয় বিভক্তি শব্দের সাথে, তারা দেওয়া কর্তৃক থাকলে তৃতীয় বিভক্তি, কে রে দ্বিতীয় বিভক্তির মতনই চতুর্থী বিভক্তি, পঞ্চম বিভক্তি হতে থেকেছে ষষ্ঠী বিভক্তি রয়ে আর সপ্তম বিভক্তি এ অবস্থাতে। কারণ বিভক্তি নির্ণয় করতে হলে বিভক্তিটা আগে জানতে হবে, বিভক্তির এই চারটা তোমরা মুখস্থ করে ফেলবে, এই মুখস্থার বিকল্প নেই। এবার তোমাদের কিভাবে কোন কারক, কিভাবে প্রশ্ন করলে কোন কারক হয় এবার সেটা তোমরা দেখবে। যে উত্তর পাওয়া যায় তাই কর্তিকা। এবার আমি কর্মকারকের একটা প্রশ্ন করে একটা উদাহরণ যন্ত্র, সহায়, উপায়, উপকরণ। আর সম্প্রদান কারক নিঃশর্তভাবে শর্ত ত্যাগ করে কাউকে দান করা হলে তাকে সম্প্রদান কারক বলে। আর অপাদান কারকটা হতে থেকে যে বা যা থেকে ক্রিয়া উৎপন্ন হয় সেটা হচ্ছে অপাদান কারক। আর অধিকরণ কারক স্থান কাল সময় বোঝালে সেটা অধিকরণ কারক। এখন আমি কর্তৃকারক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কর্তৃকারকটা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই কর্তৃকারক। কর্তৃকারক ক্রিয়াপদের বৈশিষ্ট্য অনুসারে কর্তৃকারকের কর্তা চার ধরনের হতে পারে। একটা হচ্ছে মুখ্য কর্তা। কর্তা যখন নিজে নিজে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে মুখ্য কর্তা বলা হচ্ছে। আমি কর্তৃকারকের কর্তাগুলো লিখছি। এক নম্বর মুখ্য কর্তা, মুখ্যকর্তা যে নিজেই ক্রিয়া সম্পন্ন করে তাকে মুখ্যকর্তা বলা হচ্ছে। যেমন একটা উদাহরণ, নাসিমা বই পড়ে। নাসিমা এখানে নিজেই বই পড়ছে, বুলবুলিতে ধান খেয়েছে। কে ধান খেয়েছে? বুলবুলিতে। এখানে
বুলবুলিতে নিজেই ক্রিয়া সম্পন্ন করছে, এটি মুখ্যকর্তা। আর প্রযোজককর্তা, যেমন প্রযোজককর্তার উদাহরণ, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছে, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছে, শিক্ষক। শিক্ষক ক্রিয়ার কাছে প্রশ্ন করলে কে পড়াচ্ছে? শিক্ষক পড়াচ্ছে। এখানে শিক্ষক হচ্ছে প্রযোজককর্তা। আর কাদের পড়াচ্ছে? ছাত্রদের। তাহলে ছাত্রদের হচ্ছে প্রযোজককর্তা। আর তাহলে প্রযোজককর্তা হচ্ছে, প্রযোজককর্তা গেল। মূলকর্তা যখন নিজে কাউকে কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করে সেই মূলকর্তাকে বলা হচ্ছে প্রযোজককর্তা, আর যাকে কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় প্রযোজককর্তা। এখন আমাদের কাছে ব্যতিহারকর্তা কি? ব্যতিহারকর্তা দুটো কর্তা যখন একই কাজ করে তখন তাকে বলা হয় ব্যতিহারকর্তা। এবার আমরা কর্মকারক নিয়ে আলোচনা করব। কর্মকারক কাকে বলে? কর্ম যাকে নিয়ে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। নাসিমা ফুল তুলছে। কে ফুল তুলছে? নাসিমা। নাসিমা ফুল তুলছে, কে বললে? কর্তৃকারক। যেমন কি তুলছে, তাহলে কি দ্বারা প্রশ্ন করে যে নাসিমা ফুল তোলে? কি তোলে? ফুলের কাছে প্রশ্ন করলে কি তোলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। তাহলে কর্মকারক নিয়ে আমরা আলোচনা করলাম। এবার করণ, করণ কারক, করণ কথাটির অর্থ হচ্ছে সহায়, উপায়, উপকরণ। যেমন শিকারি বিড়াল গোপে চেনা যায়। শিকারি বিড়াল কিসে চেনা যায়? গোপের দ্বারা চেনা যায়। শিকারি বিড়াল, এখানে শিকারি বিড়াল কিসের দ্বারা চেনা যায় প্রশ্ন করে উত্তর পাওয়া গেল এখানে, তাহলে শিকারী বিড়াল হচ্ছে করণ কারক। আর সম্প্রদান কারক, ভিক্ষুককে ভিক্ষা দেয়, কাকে ভিক্ষা দেবে? ভিক্ষুককে। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে সেই ভিক্ষা আমরা ফিরে নিয়ে নিই, তাহলে নিঃশর্তভাবে দান করা হয়, এটা হচ্ছে সম্প্রদান কারক। আর অপাদান কারকটা যা থেকে ক্রিয়া উৎপন্ন হয়, যেমন খেজুর রসে গুড় হয়, খেজুর রস থেকে গুড় উৎপন্ন হলো, এটা হচ্ছে অপাদান কারক। আর অধিকরণ কারকটা তোমার আকাশে চাঁদ উঠেছে, কোথায় কোথায় চাঁদ উঠেছে? আকাশে চাঁদ উঠেছে। তারপরে আমি আবার তোমাদের সকল প্রকার কারক লিখে কারকে প্রশ্নগুলো কার কাছে কীভাবে প্রশ্ন করতে হবে এইগুলো তোমরা লিখে রাখবে। আমি আবার কারকগুলো লিখছি, কর্তৃকারক, কে বা কারা, কর্মকারক, কি বা কাকে, করণ কারক, কি দ্বারা,
সম্প্রদানকার তোমাদের আমি আর একবার বোর্ডে লিখে দিয়েছি, এটা লিখে নেবা মুখস্থ করবা। প্রতিকারক চিনতে হলে মোটা দাগ অথবা তোমাদের নিষেধ দাগ থাকবে, তার কাছে প্রক্রিয়ার কাছে প্রশ্ন করে কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কর্তিকারক, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কর্মকারক, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে করণকারক, কাদের দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সম্প্রদান কারক, কোথা হতে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অপাদান কারক, আর অধিকরণ কারক কখন কোথায় বিষয় এগুলো বোঝা গেলে তখন অধিকরণ কারক। তোমাদের কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করলাম, কারোর কোনো কমেন্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।